শোনো একটি বুঝি বরের থেকে লক্ষ বুঝি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ। শিশু দিবসে নগরের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড়। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসও। দিনটি উদযাপনে কমতি ছিল না নানা শ্রেণীর মানুষের মাঝে। ছুটির দিনটিতে পর্যটকরা ছুটে আসে নিজেদের পছন্দের পর্যটন স্পটগুলোতে, কেউ কেউ পরিবার পরিজন পছন্দের মানুষের সাথে উপস্থিত হয়। বিশেষ করে শিশুদের উপস্থিতি বেশি দেখা যায়। শিশু কিশোররা ঘুরতে পেরে তাদের সুন্দর মুখগুলো ভেসে ওঠে, বেশ আনন্দ ভাগাভাগি মুহূর্ত দেখা যায়। শিশুদের জন্য আকর্ষণের মূল পন্থা হিসেবে ছিল দোলনা, রাইডার্স, ট্রেন, ফ্লাইং কার সহ নানা কিছু। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, যেখানেই থাকুক ভালো থাকুক। বঙ্গবন্ধুকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। এখানে এসে আমার আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। বাবা আছে, ছোট বোন, মা, বড় বোন আসছে। মূলত দুপুরের পর থেকেই নগরের নানা স্পটগুলোতে ভিড় জমাতে থাকে ঘুরতে আসা ভ্রমণ পিপাসুরা। বাচ্চাদের নিয়ে ঘুরতে পেরে অভিভাবকদের আনন্দের মত প্রকাশ করে। আসলে আজকে জাতীয় শিশু দিবস, আজ অনেক দিন পর এমনিতে একটা ছুটির দিন পেলাম, তাই পরিবারের সবাইকে মিলে আজ আমি ঘুরতে বের হয়েছি। তো যেহেতু আমার একটা বেবি আছে, তো আমি সেজন্য এই শিশু পার্কে চলে এসেছি বাচ্চাকে নিয়ে। আর বিশেষ করে এই দিনটিতে বঙ্গবন্ধুর জন্মদিন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে 101তম জন্মশতবার্ষিকী, তাই তার প্রতি হাজারো সালাম এবং শ্রদ্ধা নিবেদন করছি। তার কারণে আমাদের আজকের এই বাংলাদেশ, আমাদের আজকের শিশুরা এই যে এভাবে মানে অনাবিল সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে, এত প্রস্ফুটিত, মানে মনে হচ্ছে আমার চারপাশের অনেকগুলো ফুল ফুটে আছে। তো আমার খুবই ভালো লাগছে, আর বঙ্গবন্ধুকে আজকে আমরা সবাই মিলে স্মরণ করছি আবারও। এতদিন তো লকডাউনের জন্য বের হতে পারি নাই, এখন একটু বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরার ইয়া হয়েছে। অনেকদিন ধরে আসলে বের হয় না বাসার বাইরে থেকে, এখন বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে সময় কাটানোর জন্য বের হওয়া আর কি। আজকে বঙ্গবন্ধুর জন্মদিবস এবং শিশু দিবস, ওনার জন্য আজকে আমাদের দেশের সব জায়গায় সব সুন্দর, এবং ওনার জন্য আজকে আমরা এই সুন্দর একটা দেশ পেয়েছি। সবাই যেন ওনার মতো, সব শিশুরা যেন ওনার মতো হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শুভেচ্ছা ও শ্রদ্ধা প্রকাশ করে ঘুরতে আসা পর্যটকরা। বঙ্গবন্ধুর ভালোবাসা আত্মিক সম্মান জানায় সাধারণ জনতা। দিনটিকে ভালোবাসায় ঘিরে রেখেছে আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো এই দিনটি। শোনো একটি মুজি বরের থেকে লক্ষ মুজি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও শিশু দিবসে কমতি ছিল না শিশুদের মাঝে আনন্দের ভাগাভাগি, তাই তো ছুটে আসে এই পর্যটন কেন্দ্রগুলোতে। তাদের পাশাপাশি তরুণরাও কমতি ছিল না আনন্দে। আনন্দের এই ভাগাভাগি মুহূর্তগুলোকে সবাই ভাগাভাগি করতে আসে এই পর্যটন কেন্দ্রে। আফ্রিদুর রহমান, বাংলাধারা, চট্টগ্রাম।